প্রয়াত নাট্য ব্যক্তিত্ব শাউলি মিত্র শেষকৃত্যের পর তার মৃত্যু সংবাদ জানানো হলো। প্রয়াত শম্ভু মিত্রের মেয়ে শাউলি মিত্র এবং নাট্য জীবনে তার একাধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা সারা জীবন মনে রাখার মতন। 2003 সালে সঙ্গীতা নাটক একাডেমি পুরস্কার পান, 2009 সালে পদ্মশ্রী পান শাউলি মিত্র, 2012 সালে বঙ্গবিভূষণ পান শাউলি মিত্র। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ চৌধুরী। অভিজিৎ, তার শারীরিক অসুস্থতা বেশ কয়েকদিন ধরেই আমরা খবর পাচ্ছিলাম, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? তুমি শর্মিষ্ঠা, বিকেল 3:40 তার বাড়িতেই তিনি প্রয়াত হন, তবে বাবার পথই অনুসরণ করেন, শম্ভু মিত্রের পথ অনুসরণ করেই তিনিও ইচ্ছাপত্র লিখে গিয়েছিলেন যাতে তার মৃত্যুর পর অন্ত্যেষ্টি হয়ে যাওয়ার পরই সেটা প্রকাশ্যে আসে। এবং শম্ভু মিত্র তৃপ্তিমিত্রের কন্যা, দুই থিয়েটার ব্যক্তিত্ব, মানে আমাদের মানে বাংলার কেন গোটা দেশের ক্ষেত্রে বলা যেতে পারে, সেই শম্ভু মিত্র তৃপ্তিমিত্রের কন্যা শাউলি মিত্র, মানে যিনি নাথবতী অনাথবধ, হজবরল থেকে শুরু করে পুতুল খেলা, কথা অমৃত সমান, পাগলা ঘোড়ার মতন, গ্যালিলিওর জীবনের মতন যে নাটক থিয়েটারের সঙ্গে যিনি যুক্ত ছিলেন, সেই শাউলি মিত্র, এবং যুক্তিতর্ক গপ্পর ঋত্বিক ঘটকের কালোজয়ী ছবি যুক্তিতর্ক গপ্পের বঙ্গবালা চরিত্র অভিনয় করা শাউলি মিত্র, তিনি নেই, এটা মানে হয়তো সত্যি বা মানে প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু মানে তার যে জীবন চর্চা, সেই জীবন চর্চার ক্ষেত্রে বলা যেতে পারে যে শাউলি মিত্র তিনি মানে শুধু পুরস্কার দিয়ে তাকে বিচার করা যায় না, তার থিয়েটার জগৎ দিয়ে বিচার করা যায় না, তার একটা অন্য মানে সাংস্কৃতিক জগৎ ছিল। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার যেমন তিনি পেয়েছিলেন, তেমন ভাবেই 2012 সালে জীবনব্যাপী অভিনয়ে অবদানের জন্য বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। এবং সেই শাউলি মিত্রের এইভাবে চলে যাওয়া হয়তো অনেকেই জানতেন না যে শম্ভু মিত্র যেমন ভাবে চলে গেছিলেন তেমন ভাবেই তার কন্যা শাউলি মিত্র সেই একই ভাবে তিনি চলে গেলেন নিঃশব্দে নীরবে, কারণ শাউলি মিত্র চাইতেন তার বাবার মতন, শম্ভু মিত্র তৃপ্তিমিত্রের মতন একই ভাবে চাইতেন যে তার মৃত্যু নিয়ে যেন কোন রকম সরগোল না হয়, এবং সেটাই বজায় রাখলেন শাউলি মিত্র। বলা যেতে পারে গত দীর্ঘদিন ধরেই, দীর্ঘকাল ধরে তিনি থিয়েটার জগতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন, এবং সেই শাউলি মিত্র এইভাবে চলে যাওয়া সেটা সত্যি একটা অন্য ধারাকেই বহন করে। এবং বাংলা একাডেমির সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন, মাঝে পথ ছেড়েছিলেন, এবং সেই শাউলি মিত্র আর যেভাবে তিনি প্রয়াত হলেন তা সত্যি নাড়া দিয়ে গেছে বাংলা থিয়েটার জগৎ কেন বাংলা সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি, একদম অপূরণীয় ক্ষতি। কারণ 130 মিনিট একটা মঞ্চে একা, এই জায়গায় তিনি একটা নাট্য জগতে একটা চর্চা তৈরি করেছিলেন, একটা বিষয় তিনি একেবারে নতুন করে ইন্ট্রোডিউস করেছিলেন, এবং একেবারে এই স্বাভাবিকভাবে তার এই সোলো পারফরমেন্স স্বাভাবিকভাবে চর্চায় এনেছিল বিষয়টিকে, সেই জায়গা পথ অভিনয় তার প্রেজেন্ট করা, এই জায়গাগুলো আজ ভীষণভাবে আলোচনা করার, আজ ভীষণভাবে ফিরে ফিরে দেখার অভিজিৎ। আর তুমি খুব সুন্দরভাবে বলে সত্যি তার বাবার দেখানো পথই তিনি অনুসরণ করলেন তার কর্মজীবনে এবং তার মৃত্যুর সময় পর্যন্ত, এই এই জায়গাটা মানে একদমই শর্মিষ্ঠা বলা যেতে পারে যে শুধুমাত্র থিয়েটারের জগতে নিবিদ্ধ থাকতে রাজি ছিলেন না শাউলি মিত্র, সেই কারণেই বলা যেতে পারে শম্ভু মিত্র যেমন একসময় তৎকালীন সমকালীন রাজনীতিতে তিনি যে ছাপ রেখেছিলেন, সেখানে শাউলি মিত্রের ক্ষেত্রে বলা যেতে পারে সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে শাউলি মিত্র এক অন্য দিশা দেখেছিলেন, এবং সেই যে পরিবর্তন চাইয়ে স্লোগানে বাংলা গোটা বাংলা জুড়ে প্রত্যেক মানুষের কাছে গিয়েছিল, সেই শাউলি মিত্র সেই পরিবর্তন চাইয়ের সঙ্গেই ছিলেন। এবং বলা যেতে পারে একদিকে যেমন থিয়েটার পাশাপাশি সমকালীন বিভিন্ন রাজনৈতিক বিষয়ে, তুমি আমার সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি অরুণিমার সঙ্গে রয়েছেন, আজকে সত্যি বারবার ফিরে দেখতে হবে তার তিনি যা রেখে গেছেন আমাদের জন্য, এই নাট্যপ্রেমীদের জন্য যা রেখে গেছেন, যারা প্রত্যেক দিন এই শাউলি মিত্রদের মতন মানুষের থেকে প্রতিনিয়ত শিখে আসছেন এই জায়গাটা। অরুণিমা, তোমার কাছে জানতে চাইবো তার নাট্য মঞ্চে তার প্রেজেন্স এবং তার পাশাপাশি ডিরেক্ট যারা দর্শক রয়েছেন
তাদের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেশনের কাজ করতেন বাবু মশাইরা, মানে বারবার তার এই কথা বলা এবং কোথাও একটা আত্মস্থ করে নেওয়া দর্শকদের সঙ্গে নিজেদেরকে এবং সেই নাটকের মধ্যে দর্শকদেরও ইনভলভ করে নেওয়া, এই বিষয়টা যদি তুমি একটুখানি বলো। দেখো শর্মিষ্ঠা, তুমি যেমনটা বললে সে কথা রেস্টে নেই, বলবো স্বাভাবিক মিত্র চলে যাওয়া কিন্তু নাট্য জগতে চলচ্চিত্র জগতে নাটক প্রেমীদের কাছে কিন্তু খুব বড় একটা ক্ষতি। যেরকম আমরা জানি তিনি শম্ভু মিত্র, চিত্রমিত্র নেই এবং মঞ্চে তার অবদান অসাধারণ। আমরা যদি তার করা কাজগুলোর দিকে একবার চোখ রাখি, পুতুল খেলা, একটি রাজনৈতিক হত্যা, হজো বড় লোক এবং বাকি যেই চন্দানজি বা যে ধরনের পাখি, যে ধরনের কাজ উনি করে গিয়েছেন, পাশাপাশি তিনি ঋত্বিক ঘটকের যুক্তি তক্ক গল্পে আর গল্পে অভিনয় করেছেন, তিনি পদ্মশ্রী পেয়েছেন 2009 একের পর এক। কিন্তু এই ধরনের যেই তিনি কাজ করে গিয়েছেন, রেখে গিয়েছেন অবদান, এবং যেমনটা তুমি বললেন ডিরেক্ট তার যে কমিউনিকেশন, তিনি যে দর্শককে নিয়ে নিতেন তার সৃষ্টির মধ্যে, সেই কথাটা কিন্তু বলার নয়। একটা দর্শক নিজের প্রতিভা মঞ্চে তুলে ধরার পাশাপাশি দর্শককেও কিন্তু ইনভলভ করা, যে ব্যাপারটা তুমি বললেন সেটা কিন্তু একবারেই সাংঘাতিক ভাবে রিপ্রেজেন্ট করতেন তিনি স্টেজে এবং মঞ্চে যেন একটা এনার্জি, একটা ফুল অফ এনার্জি, তিনি একা থাকুক মানে যাই থাকুক ফুল অফ এনার্জি তাকে পাওয়া যেত, এই বিষয়টা মানে সেই মানুষ আজ চলে গেলেন এবং স্বাভাবিকভাবে তার বাবার দেখানো পথ কাউকে কিছু না জানিয়ে, তার যাতে গ্লোরিফাই না করা হয় তার মৃত্যুটাকে, কিন্তু তিনি এমন মাপেরই মানুষ, চর্চা তো হবেই। হ্যাঁ, মৃত্যুর পর তার অন্ত্যেষ্টি ক্রিয়ার পর আজকে আমরা চর্চা করছি, কিন্তু তিনি তো চর্চার মানুষ। অরুণিমা, অরুণিমা শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আপনাদের সামনে যে খবর তুলে ধরছি, স্বাভাবিকভাবেই ভীষণ খারাপ খবর আজকে শাওলি মিত্র, তার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিকেল 3টে নাগাদ তার মৃত্যু হয়। 2003 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান, 2009 সালে পদ্মশ্রী পান এবং তার যে কাজ রয়েছে, প্রচুর কাজ যা সাধারণ মানুষকে মনে করাবে কথা অমৃত সমান, এবং প্রত্যেকেই যা আলোচনা করছেন নাথবতী অনাথ বত দিয়ে, এবং তার এই মঞ্চে মঞ্চে তার উপস্থিতি স্বাভাবিকভাবে প্রত্যেকটা মুহূর্তে চর্চায় রাখে প্রত্যেককে, এবং সেই প্রয়াত শম্ভু মিত্র, তার মেয়ে শাওলি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। অর্পিতাদি, আজকে তাকে মনে করব, আপনার সহকর্মী দীর্ঘদিন, তার কোন জিনিসটা আজকে ভীষণভাবে মনে পড়ছে? সহকর্মী ঠিক নয়, আমার গুরু নয়, মানে আমি শাওলি মিত্রকে মাম্মু বলে ডাকতাম, মানে মা আমার, আমার নিজের জন্মদাত্রী মায়ের পরে আমার মা শাওলি মিত্র ছিলেন, এবং আমি যা কিছু শিখেছি ওনার কাছ থেকে, ওনার হাত ধরে শিখেছি। আমার শাওলিজি যেটা সবসময় গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, থিয়েটার পার্সন হিসেবে উনি কত বড় অভিনেত্রী এগুলো সবাই জানেন, আমার যেটা মনে হয়েছে এত শিরদাঁড়া সোজা মানুষ আমি খুব একটা দেখিনি, খুব শিরদাঁড়া সোজা ছিল ওনার। এবং অনেকে অনেক কথা বলেছেন আমাকে, উনি বারবার বলতেন যে জীবনে অনেক কিছু অনেক লোকে বলবে, নিজের শিরদাঁড়াটা সোজা রেখে চলবি, নিজে যা ঠিক বলে মনে করিস আর জীবন যেমন আসে তেমন ভাবে নিবি, এই আমার শিক্ষা ওনার কাছে। একদম অর্পিতা দি, এটা তো স্বাভাবিকভাবে আপনি যখন তাকে মা বলে তাকে ডাকতেন, মানুষ হিসেবে তিনি কিরকম ছিলেন সেটা আমাদের সামনে তুলে ধরলেন, কিন্তু যারা নাট্য ব্যক্তি, আজকে না এই মাত্র কাজ শেষ হয়েছে, আমি ঠিক একটা কথা বলার অবস্থায় নেই। অবশ্যই 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 অবশ্যই, অনেক ধন্যবাদ, এইটুকুনি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, অনেক ধন্যবাদ। সত্যি আজ অনেকেই যারা একসঙ্গে প্রায় দীর্ঘ দিন কাটিয়েছেন এই 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 ধারায়, একই সঙ্গে কাজ করে গিয়েছেন, তাদের আজকে অনেকেরই কথা বলতে ইচ্ছা করবে না স্বাভাবিকগুলো, সেই সেই বিষয়টা সেই বিষয়টাই আজ ভীষণভাবে তারা মনে করছেন। কলকাতায় নাটকের মঞ্চের ব্যবস্থা নিয়ে তিনি লড়াই করেছিলেন, আরো অনেক বিষয়
দীর্ঘদিন তিনি কাজ বন্ধ রেখেছিলেন এবং তিনি ফিরে যখন এসেছিলেন এই নাথবতী অনাথবধ দিয়েই তিনি ফিরে এসেছিলেন, কারণ তিনি কাজ বন্ধ রেখেছিলেন একটা বিষয় নিয়ে, কারণ যে মঞ্চগুলি রয়েছে সেই মঞ্চগুলি কাজ করার যোগ্য নয় বলে তিনি মনে করেছিলেন, তাই দীর্ঘদিন তিনি মঞ্চে অভিনয় বন্ধ রাখেন। কলকাতায় নাটকের মঞ্চের ব্যবস্থা নিয়ে তিনি দীর্ঘদিন লড়াই করেছিলেন, যে বিষয়টাই একটু আগে বলছিলেন অর্পিতা ঘোষ, যে মানুষ হিসেবে তিনি শক্ত শিরদাঁড়ার মানুষ ছিলেন। হ্যাঁ, আমরা তো প্রত্যেকে তাকে নাট্য ব্যক্তিত্ব হিসেবে ভীষণভাবে চিনি, তার কাজ দেখেছি, কিন্তু এই এই বিষয়গুলো একজন মানুষ হিসেবে তাকে ভীষণভাবে মনে করায়। আজ এই জায়গাটা থেকে আমাদের প্রতিনিধি অরুণিমার কাছে জানতে চাইবো, অরুণিমা দীর্ঘদিন তিনি মঞ্চের বাইরে ছিলেন, যে জায়গাটা তার সব থেকে প্রিয় সেই মঞ্চের বাইরে ছিলেন, কারণ সেই মঞ্চ কাজ করার যোগ্য নয় ছিল। দেখো শর্মিষ্ঠা, তুমি যেমনটা বারবার বলছো, শাওলি মিত্রর সঙ্গে একটা মঞ্চের দূরত্ব এবং তিনি বাইরে ছিলেন এবং তাকে তার কাজ অভিনয় মিস করা দর্শকের মধ্যে চিরদিনই ছিলেন, তিনি কোথাও মতাদর্শর তফাতের কারণে তিনি মঞ্চ থেকে সরে এসেছিলেন, কিন্তু তার সৃষ্টি, তার একের পর যে নাটক তিনি একের পর মঞ্চস্থ করেছেন। কিছুক্ষণ আগে তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল যে বিষয়ে, শাওলি মিত্রর অভিনয় করার পদ্ধতি একেবারে আলাদা ছিল, এবং তুমি যে শরীর ভাষার কথা বলছিলে, আমরা যেহেতু আমরা জানি যে চলচ্চিত্রের ক্ষেত্রে অভিনয়ের ধরন এবং মঞ্চের অভিনয়ের ধরন বেশ আলাদা, এবং তিনি দীর্ঘদিন মঞ্চে অভিনয় করেছেন, তিনি কিন্তু ডিস্টিংক্টিভলি আলাদাভাবে পর্দায় অভিনয় করতেন এবং আলাদা মঞ্চে অভিনয় করতেন, এবং মঞ্চে যেটা বেশি বলা হয় কণ্ঠস্বরের ওপর বেশি জোর দেওয়া হয় কোথাও নিজের কথাবার্তা, এবং সেক্ষেত্রে কিন্তু শাওলি মিত্র একটি শরীরী ভাষা এবং তার যে শরীরী ভাষার অভিব্যক্তি তার মাধ্যমে কিন্তু তিনি অনেকটা প্রভাব বিস্তার করতেন। শুনুন একদম অরুণিমা, আমরা জানি যে হ্যাঁ আমরা তো তাকে মঞ্চেও পেয়েছি, কিন্তু ঋত্বিক ঘটকের ছবি যুক্তিতক্ক আর গপ্পে 1974 সালে তাকে আমরা একজন মানে পর্দার অভিনেতা হিসেবে পেয়েছিলাম। একেবারেই তাই, যে কথাটা তোমাকে আমি বলছিলাম সে অর্থে আমরা না ভীষণ ভাবে এটা পৃথক ভাবে আলাদা আলাদা ভাবে দেখা হয়, চলচ্চিত্র ধারাবাহিক এবং মঞ্চ অভিনয়ের ধরন আলাদা, অভিনেতা অভিনেত্রীর আলাদা। এই শাওলি মিত্র যখন যুক্তিতক্ক গপ্পে অভিনয় করলেন, ঋত্বিক ঘটকের পরিচালনায় তিনি কাজ করলেন, তিনি নিজেকে একেবারে ভেঙে ফেললেন, একেবারে অন্য রকম তাকে আমরা দেখতে পেলাম, তার অভিনয়ের ধরন এবং এই যেন একটা নতুন শাওলি মিত্রকে দর্শক খুঁজে পেল, এবং বিভিন্ন বিভিন্ন যে ফিল্ম স্টাডিজ চলচ্চিত্র পড়ানো হয় যে সমস্ত ইনস্টিটিউটে তাদের কিন্তু এই যুক্তিতক্ক গপ্প এই ছবিটি দেখানো হয়, এবং শাওলি মিত্র অভিনয়ের খুঁটিনাটিও কিন্তু তাদের পড়াশোনার অঙ্গ থাকে। একদম এই জায়গাতে দেখো, যিনি ছোটবেলা থেকে শম্ভু মিত্র তৃপ্তি মিত্রর একটা আঙিনায় বড় হয়েছেন, স্বাভাবিক তার অভিনয় যে একেবারে অন্য মাত্রায় পৌঁছবে এবং তিনি যে একেবারে অন্য ধারার একটা মানুষ হবে সেটা তো অনেকেই আমরা যারা দূর থেকে দেখেছি তারা মানেন, মানে তারা বিষয়টা জানতেন, তাকে ছোটবেলায় অভিনয়ের পর্দা দেখেছি, কিন্তু আবার তিনি আবার নিজেই একটা গ্রুপ ফর্ম করলেন পঞ্চম বৈদিক বলে, এবং তার ফার্স্ট প্রোডাকশন কি না নাথবতী অনাথবধ, যা বহু চর্চায় না, যে মঞ্চে যে একা মানুষ দাপিয়ে অভিনয় করা যায় সেই বিষয়টাকে যেন চর্চায় এনে দিল, আবার সেই মানুষটাই আবার কথা অমৃত সমান লিখছে, সেই মানুষটাই আবার বিভিন্ন সোশিও পলিটিক্যাল নাটক লিখছেন যা সামাজিক বা রাজনৈতিকভাবে বার্তা দিচ্ছে, এই বিষয়গুলো যদি একটু ধরার চেষ্টা করি আমরা অরুণিমা। দেখো শর্মিষ্ঠা, তুমি যে পৃথকতা গুলো বারবার আমরা কথা বলছি এবং ভাঙলে, সেই ক্ষেত্রে শিল্পীর কিন্তু সমাজের প্রতি একটা দায়িত্ব থাকে, সেটা শিল্প মহলের অনেকেই মনে করেন, এবং তার যে সৃষ্টিগুলো ছিল, যে নাটকগুলো তিনি লিখেছেন এবং যে প্রোডাকশন গুলো সঙ্গে তিনি যুক্ত ছিলেন, সেখানে কিন্তু পৃথক একটা রাজনৈতিক মত বারবার আমরা পেয়েছি, সেখানে কিন্তু তার একটা নিজস্ব চেতনা, তার একটা নিজস্ব বক্তব্য সমস্ত সময়, কিন্তু তুমি একটি রাজনৈতিক হত্যার যদি উদাহরণ নাও সেক্ষেত্রেও তুমি দেখতে পাবে, গ্যালিলিও আর জীবন যদি তুমি দেখো সেক্ষেত্রেও দেখতে পাবে, প্রত্যেকটি নাটকে কিন্তু একটা পৃথকতা রয়েছে এবং তার সঙ্গে তার নিজের একটা চেতনা একটা বক্তব্য রয়েছে। একদম এই জায়গা থেকে অরুণিমা, তিনি বিভিন্ন যে ইস্যুগুলো মানে আমাদের সামনে উঠে এসেছে, তিনি কিন্তু ভীষণ ভোকাল ছিলেন, তিনি মানে আমরা দেখেছিলাম রাজনীতি থেকে যে মানুষটা যথেষ্ট একটুখানি রাজনৈতিক সম্পর্ক বা বার্তা তিনি তার কাজের মধ্যে দিয়ে দিতেন, তার নাটকের মধ্যে দিয়ে দিতেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের রাজনৈতিক পরিচয় থাকে, প্রত্যেক
প্রত্যেকটা মানুষের। তো সেই জায়গা থেকে কিন্তু তাকে আমরা নন্দীগ্রাম সিঙ্গুরের মতন ইস্যুতে একেবারে প্রতিবাদের সর্বতে একেবারে সামনের তালিকায় দেখা গিয়েছিল। একেবারেই তাই, যেরকম আমি তোমার সঙ্গে আলোচনা হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে, সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা বলাই যায়, অ্যাপলিটিক্যাল কথাটা একেবারেই প্রযোজ্য নয় সরোজিনী মিত্রর ক্ষেত্রে। তিনি কিন্তু মনে করতেন কোনো মানুষের ক্ষেত্রে অ্যাপলিটিক্যাল কথাটা খাটে না, তার উপর যখন আমরা এই মাপের মানুষ নিয়ে আলোচনা করি, এবং সেখানে তিনি মনে করতেন প্রত্যেকটা মানুষেরই একটা রাজনৈতিক বক্তব্য থাকা উচিত, এবং তিনি আন্দোলনে কিন্তু সবসময় সামনে আসতেন, মানে কোথাও একটা বক্তব্য, মানে তিনি যখন প্রতিবাদ করতেন তখন সোশ্যাল মিডিয়া সেভাবে ফোকাসেও ছিল না, এবং তিনি সবসময় সামনে এসে নিজের বক্তব্য রেখেছেন, তিনি যেটা মনে করেছেন সেটা তিনি বলেছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি কোথাও একদম। আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো, এবং তার ছোটবেলা থেকে যদি আমরা একটু ফিরে তাকাই, মানে এই শাউলি মিত্র যিনি একা নাথবতী অনাথবতে একা কাজ করছেন, একেবারে একটা মানে সেখানে দ্রৌপদীর কথা বলছেন, একটা মেয়ের, একটা মেয়ের কথা, একটা মেয়ের প্রত্যেকটা অনুভূতি যখন তিনি তুলে ধরছেন, সেই মেয়েটাই আবার ছোটবেলায় অমলের ভূমিকায়, মানে তাকে ছোটবেলায় আমরা ডাকঘরের অমলের ভূমিকায় মানে দেখেছেন যারা, তারা স্বাভাবিকভাবে সেই মানুষগুলো আজও এই এই দুটি দুটি বৈপরীত্য, তার অভিনয়ের দুটি বৈপরীত্য, এবং একাও যে মঞ্চ দাপানো যায় এবং সবার সঙ্গে মিলেও সেই মানুষটা সমানভাবে কাজ করতে পারেন, এই বিষয়গুলো আজ ভীষণভাবে মনে করছেন যারা এই নাট্য জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, তোমার সঙ্গে আমার বারবার কথা হচ্ছিল, মানে আমরা যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি তার কাজ তো অবশ্যই রয়েছে, মঞ্চে তার কাজ রয়েছে, এবং তার বিভিন্ন বার্তা তার কাজের মধ্যে দিয়ে সামাজিক এবং রাজনৈতিক বার্তা তুলে ধরা, এবং এই মানুষটাই আবার ছোটবেলায় অমলের ভূমিকায়, মানে তোমার তোমার আজ শাউলি মিত্র সম্পর্কে তোমার কি মনে হচ্ছে, তুমি কোন কোন বিষয়গুলো আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চাও? একদমই, মানে সৌমিত্র তৃপ্তি মিত্রের বলে শুধু নয়, শাউলি মিত্র তার একটা সক্রিয়তা বজায় রেখেছিলেন, এবং আমরা যে সময় বড় হয়েছি সেই সময়টাতে বলা যেতে পারে যে মানে যুক্তিযোগ্য গপ্প, ঋত্বিক ঘটকের যুক্তিযোগ্য গপ্প, সেই উত্তেজনা, এবং পাশাপাশি বলা যেতে পারে যে নাথবতী অনাথবধ, তার যে কন্যার চরিত্র সেই নাথবতী অনাথবধে শাউলি মিত্র, বা বলা যেতে পারে পাগলা ঘোড়ার শাউলি মিত্র, গ্যালিলিওর জীবনের ডাকঘরের শাউলি মিত্র, একটা অন্য কথা অমৃত সমান, মানে একের পর এক নাটক, মানে সেই সেগুলো কিন্তু সত্যি বিদ্যুৎ, যদি আরেকবার শেষ পর্যন্ত বলা যেতে পারে, যদি আরেকবার চণ্ডালী, লঙ্কা দহন, কোনটা ছেড়ে কোনটা বলে, পুতুল খেলা, প্রত্যেকটার ক্ষেত্রে শাউলি মিত্র মানে একটা অন্য ধারা বজায় রেখেছিল, যেমন ভাবে সৌম্যমিত্র তৃপ্তি মিত্র বাংলা থিয়েটার জগতে একটা অন্য ধারা এনেছিল, এবং বলা যেতে পারে যে বাদল সরকারের যে থার্ড ফর্মের যে থিয়েটার, সেই থার্ড ফর্মের থিয়েটারের ক্ষেত্রে যে মানে যিনি অভিনয় করেন তিনি কিন্তু তার শারীরিক একটা কসরত দিয়ে শুধুমাত্র থিয়েটারে মানে অভিনয় করা হয়নি, তার নিজেকে সীমাবদ্ধ রাখেননি। অভিজিৎ, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো, একটা বিষয়, আজকে এই মানুষটা নিয়ে আমরা ভীষণ ভাবে আলোচনা করছি, কারণ বারবার ফিরে ফিরে তাকাচ্ছি তার কাজে, এবং তার কাছ থেকে আমরা যা যা দেখেছি যা যা শিখেছি, আজকে তার ইচ্ছা পত্রটা নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে, যেখানে তিনি তার কথা লিখে গেছেন যে তার অন্ত্যেষ্টি ক্রিয়ার পর যেন সকলকে জানানো হয়, কোন রকম গ্লোরিফাই না করা হয়, এই বিষয়টা নিয়ে আমি তোমার সঙ্গে ফিরবো অভিজিৎ, তোমার কাছে আমি অবশ্যই জানতে চাইবো, তবে আমাদের একটা বিরতি নিতেই হবে। বাবার দেখানো পথে আজ সকলের আড়ালে চলে গেলেন শাউলি মিত্র, কারণ বিকেল তিনটে নাগাদ তার মৃত্যু হয় এবং অন্ত্যেষ্টি ক্রিয়ার পর সকলের সামনে খবরটি নিয়ে আসা হয়, এবং তিনি তার ইচ্ছাপত্রতে লিখে গিয়েছিলেন সেই কথা। নাট্য ব্যক্তিত্ব শাউলি মিত্র, তার মঞ্চে অবশ্যই একটা বিশাল অবদান রয়েছে, এবং তার পাশাপাশি তার যে প্রতিবাদী চরিত্র মঞ্চ নিয়ে
তার প্রতিবাদ যা দীর্ঘদিন ধরে তার প্রিয় জায়গা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন কারণ মঞ্চগুলি কাজ করার যোগ্য ছিল না বলে এবং এই এই শাওলি মিত্র 2003 সালে সংগীত নাটক একাডেমি পুরস্কার পান 2009 সালে পদ্মশ্রী পান 2012 সালে বঙ্গবিভূষণ পান এবং তার যে কাজগুলি রয়েছে সবথেকে চর্চিত কাজ নাথবতী অনাথবধ এবং এই মানুষটি আবার কথা অমৃত সমান লিখেছিলেন এবং এই মানুষটিকেই আবার পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল ঋত্বিক ঘটকের যুক্তিতর্ক আর গপ্পতে